আমি তোমার পায়ের আওয়াজটা খুব চিনি, ওটা অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার আওয়াজ। আর কিছুক্ষণেই সূর্য উঠবে, আমি তোমার স্নানের জল তৈরি করে রেখেছি, তোমার পোশাকও তৈরি আছে। কাঠের তক্তাতে শব্দ হলো তুমি ঘরে ঢুকতে, খুব চেনা আওয়াজ ওটা। এই ভোরের ক্ষীণ সূর্যের আলোতেও আমি খেয়াল করলাম তোমার পিঠে ঝুলছে ব্যাগটা। আজ তুমি খুব ক্লান্ত, আমি তোমার কাছে এলাম, তোমার ব্যাগটা নিলাম, আলমারিতে রাখলাম ওটাকে। তুমি তোমার পোশাকটি খুলে ফেললে, এখন তুমি বাথটবে ডুবে আছো নিশ্চিন্তে, তোমার নিঃশ্বাস খুব ধীরে চলছে, তোমার কাজ শেষ হয়েছে। আমি এবার তোমার পোশাকগুলো কাচতে শুরু করলাম ঠান্ডা জলে, প্রতিবার চাপ দিচ্ছি আর জলে ওগুলো ডুবে যাচ্ছে, আর অনেক সাবান অনেক জল দিতে হচ্ছে। তোমার পোশাক কাচতে খুব কষ্ট হয় আমার, কারণ কখনো কখনো দাগগুলো যায় না। যখন তোমার স্নান হলো, তখন আমি দেখলাম তুমি এগিয়ে গেলে বিছানার দিকে, ঘুমে ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়লে। আমি আমার কাজ করে চলেছি অনবরত, আরও সাবান আরও জল দিয়ে কাচ্ছি তোমার পোশাক। আজ রাতে কাকে করলে? আজ পর্যন্ত কখনো তোমাকে জিজ্ঞাসা করিনি, কিন্তু প্রশ্ন যেন সবসময় ঝুলতেই থাকে অদৃশ্য বাতাসে। এবার বালতির জল গাঢ় হয়ে উঠেছে, আমি জানি এটাই তোমার ভবিতব্য, ঈশ্বর তোমাকে এই কারণেই তৈরি করেছেন, তুমি না করলে কেই বা করবে এই কাজ। এতক্ষণে জলটা আরো লাল হয়ে উঠেছে, সূর্যের আলো আসতে শুরু করেছে, ভোর হলো। আমি এবার জলগুলিকে ফেলে তোমার পাশে শুলাম, তোমার নিঃশ্বাস খুব ধীর, কোনো দুঃস্বপ্ন হয়তো নেই তাতে। আমি আমার মাথাটা এলিয়ে দিলাম তোমার বুকে, তোমার গলায় এখনো লেগে আছে একটু। আজ তুমি নিশ্চয়ই কোনো যুবতীকে খুন করেছ, কি সে খুব সুন্দরী আমার থেকেও বেশি? গল্প শুনতে ইচ্ছে করছিল, জানতে ইচ্ছে করছিল রক্ত কিভাবে কথা বলে, কখন মরেছে তুমি বুঝতে পারো কি করে? তুমি তো বন্দুকও ব্যবহার করো না, কিন্তু তুমি এখন ঘুমোচ্ছ। আজ রাতে আবার হয়তো যাবে তুমি কাউকে না কাউকে প্রাণ পাখি থেকে মুক্তি দিতে, আর তাই তো আমি একজন পেশাদার খুনির স্ত্রী, কারণ আমি জানি রক্ত কথা বলে।